মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে, ধরণীর ধুলি থেকে কুড়িয়ে মুক্ত দানা জুড়ে দেয় জননীর বুকে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে। ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রাম, বিবাকি রাত্রি জামে চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদীপ, চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদীপ, সুখে থাক তার সন্তানেরা, দাইমা সন্তানেরা। আমার গাছের জাম্বুরা চুরি করো আর আমি ভালো কিছু বুঝাবে গেলে আমাকে অপমান করো, হ্যাঁ গুগু তোমার চালাকি কনে যাবে, কি মুখটা কথা বলো না কা, হ্যাঁ জাম্বুরার হিসেব নিকেশ অশীল করবো বলে। আরে ভাই বিশ্বাস করেন ভাই, আমি আপনাদের কাছে জাম্বুরা চুরি করিনি ভাই। আরে বাপরে, এদিকে বেটা চাওলে গলা, এ জেঠা, এ জেঠা শিখি বলো, জেঠা শিখি চুটু কি চা, চোর 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 কে বাটাকে জোস্তার কাছে এসে সো জাম্বুরা রসের খোঁজ করবার, এখন কে বাটাকে জিজ্ঞাসাবাদ কিছু নাই, তোমার মাথায় বুদ্ধি আছে, আগে ঘরে শিকলটা তুলে দিছিলে তা না হলে তো ধরা যেত না। কি কেউ ধরা যেত না, আমি একবার ভাবছিলাম যে ঘরের মধ্যে গিয়ে জড়াই ধরি, ভাগ্যিস তা করো তোমার শরীরের যে অবস্থা তাতে এক ঝটকায় সহ্য করতে পারতে না, দেখছো না শরীরটা তেল চুয়া পস, এরা মনেরটা খালি পড়ে এই শরীর থেকে তেল পড়ে, কাজ হস না দেখো তো সেন নাকি ইলিশার পান্তা খাইতে রান্না করে ঢুকেছিল। কি রে বাপু তোমার বাড়ি কোন গায়ে কথা কও, নাকি চৌকিটা দেখে থানায় পাঠাই দেবো,
চাচা আপনার পায়ে ধরে চাচা আপনি আবার থানায় দিবেন না চাচা। কথা কয় না কে বাড়ি কনে বাড়ি ধরইল রে ধরইলের গোবরার মা দায়ের বেটা আমি। ও কি তুমি দাই মা ছেলে ডান একটু ভালো করে জিরা কইনি তো মিথ্যেও তো বলতে পারে। এই মিয়া তোমার নাম কি? তোমার বুদ্ধির বলিহারি গোবরা মায়ের বেটার নাম কি হয় তাও জিরা করে জানতে হয়। কে গোবরার মার আসল থাকতে পারে না? সে তো সারা এলাকার প্রায় সকলেই তার ছাল, শুনেছি পেটে ছাল ওই একটাই। তা বাপু তোমার এই কাম, তোমার মা কত ভালো মানুষ, তার ছাল হয়ে আর তুমি চুরিবিদ্যা শিখিছাও? ছি 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 চাচা আপনি ঠিকই করেছেন কিন্তু চাচা আমি কিন্তু চললা। তা পাকের ঘরে ঢুকছিলে কা আলোচনা মাখানোর জন্য? দাঁড়াও, কয়দিন আগে রাতে তোমার মাকে ডাকবার জন্য গেছিলাম, কত কখন গেছিলাম, কি কি কথা হয়েছিল? ভুসিমালের আলোচনা না হয়ে তোমার উকিল হওয়া দরকার ছিল। এ রে বাপ রে বাপ, তুমি যেভাবে জেরা শুরু করছো কে আজস না, তুমি কথা কও না কে, জিজ্ঞাসা করলাম ওর সাথে তোমার পরিচয় আছে নাকি? থাকলে কি পেটে জ্বালায় না একটা পান্তা খেতে ঘরে ঢুকেছিল, এটা নিয়ে খুব বাহাদুরি দেখাচ্ছেন তাই না? খালি কি পেটের দায় চুরি করে, খাইছিলে তো চুরি করে। দে বাদুর খুলে দে। না না ও তো ডাইমা সাল নাও হতে পারে, এক কাম করি ডাইমা খবর দিই আইসি শনাক্ত করুক, না কি বলেন? না রে বাপু, ওই মানুষটার আর লজ্জা দিয়ে দরকার নাই। হোসেন খুলে দে। শুনেন আপনি তো বুকাকে খালি সাথে পান থেকে রাত্রি বেলায় পান, সে এত কষ্ট করে কি করব? নিশা নিশার জন্য মানুষ কত কি করে। খালি নিশা তাহলে পিসা কোনডা? তেমন কিছুই না, ওই মায়ের পাখির খড়ি জোগাই দিই, একটু বাজার টাজার করি এই। তা আপনি কি রা? আমার নাম জোসনা, ওই যে বাড়িতে আপনি ধরা খেয়েছিলেন তার উল্টা দিকেই আমাদের বাড়ি। আচ্ছা আপনি কখনো বিলায়ের গোস্ত খেয়েছেন? শুনেছি বিলায়ের গোস্ত খালি নাকি গায়ে কোনো ব্যথা লাগে না, যত জোরেই মারুক না কেন ধুপ ধুপ শব্দ হয়। না জানি নে তো। আচ্ছা আপনি আমাক এসব কথা জিজ্ঞেস করতেছেন কে? এমনি ওই আপনি দেখে নিজে গেলে মানুষ মনে হলো তাই আসবেন মাঝে মধ্যে, এই বুদ্ধি পরামর্শ করা যাবে। খালি নেশার জোকে কাম করলে তো হবে না, ভবিষ্যতের কথা ভাবা লাগে। একেবারে খাঁটি কথা বলেছেন, বয়স তো আর কম হলো না, বিয়ে সাদির তো ব্যাপার আছে, কি বলেন? এখন কথা কব বলেন। আপনি দেখতে তেমন ফাইন, একেবারে ফাইন করে কথা কন আপনি। ওই হোসেনের মতো কথা আপনার মুখে সাজে না বুঝলেন, কামের কথা বলেন। খুব জোরে লেগেছিল, দুই চারটা বাড়ি পড়েছে নাকি? না বাড়িটারি কিছু দেয় নাই, তবে চাষা মিয়া না থাকলে খবর আছিল, ভয় তো একটু পাইছি বাইরে পয়লা তো। তালি বাড়ির যায় ওই লোহা তাতায় লোহা পানি চুবে সে পানি খায় ফেলাবেন বুঝলেন। আর শুনেন ওই ইচ্ছে হলি মাঝে মধ্যে আসবেন। জামাই বাবু, তাহলে আপনি এখানে? কেবল মনে আকাশ থেকে বলু, তা তুই এখানে কি করিস?
আগে আমার কোশ্চেনটা জবাব দেন, তারপর আপনিটা করেন। আরে গেছিলাম একটু জালেশ্বর। জালেশ্বর কি কামে? আরে মূর্খ, তুই কিন্তু কোশ্চেন করেই যাচ্ছ। আরে দেখে বুঝতো না কি জন্য গেছিলাম। কিছু কিছু বুঝতে পারতেছি, বুঝেছিল, কিন্তু কি বুঝেছিল তা তো বুঝতে পারতেছি না। আরে কালকে কি বার ছিল? আরে পক্ষটা কি চলতেছে সেটা দেখবো না? বারের কথা জানি শনিবার, কিন্তু পক্ষটা কো তিথিবিধি তা জানবো কেবা করে। তা জানবো কেবা করে, কাল শনিবার আর ছিল হচ্ছে ঘোর আমাবস্যা, বুঝলু? বুঝতে পারেছি বুঝতে পারেছি। আর কওয়া লাগবি না, কাল কালী পুজো ছিল, এই জন্যই আমার কপালে শনি লেগেছিল। তা পুজো ছিল, পাঠার মাথা দেখতেছি না যে। আরে বলেছিল না, বলিছাড়া ফুজি। এটা আবার কেবা কালী পূজা? এই পাঠার বলিছাড়া কি কালী পূজা হয় নাকি? তুই কয়টা কালী চিনিস? এটা পণ্ডিতের মতো কথা করছে, মনে হচ্ছে তুই পুরুত। তা তুই এখানে কি করছিস সে কথা তো বলু না। তা আপনি বাড়ি যাচ্ছেন, ভালোই হলো, কথা করতে করতে যাওয়া যাবে নি। দেন ভারী কিছু থাকলে আমার হাতে দেন, আমার হাত খালি আছে, অসুবিধা নেই, দেন। তাই তাহলে এক এক কাম করে, নাইকেল দুইটাই নে। এই দেখ, কানা গরু বামুন এক দান, এর নাম বলে নাইকেল, তুই কয়ের মধ্যে কিছু পাওয়া যাবি। লাউটু দেন, লাউটু দেন। আচ্ছা শালাবাবু, তোর বিয়ের কি হইলো? তা আপনি ভালো বলতে পারবেন তো? কইছিলেন যে আমার কপালে লেখা পড়বেন, তা তো পড়তে পারলেন না। তোকে যে কইলাম যে তোর মায়ের কাছ থেকে হচ্ছে জন্মের বার আর ঠিক ওজে নিয়ে আসবে, তা তো নিয়েও আমার সাথে দেখাও করলু না। ওই আপনি দেখি নিজে গেলে মানুষ মনে হলো তাই আসবেন মাঝে মধ্যে, এই বুদ্ধি পরামর্শ করা যাবে। খালি নেশার জোকে কাম করলে তো হবে না, ভবিষ্যতের কথা ভাবা লাগে। একটা কথা কি বুঝলো শালাবাবু, এই বিয়ে না করছো একদিক থেকে ভালোই আছো, স্বাধীন মতো চলাফেরা করে পারতো, বিয়ে করলে আর তার এই বাবুগিরি থাকতে না, বুঝলু? কে এই কি হলো, তোর কি ভূত হলো না? কো আমাকে দাঁড়াবে সুখে ছুটে চলে দাই মা গ্রাম থেকে গ্রামে, ছুটে চলে দাই মা গ্রাম থেকে গ্রামে, বিবাকি রাত্রি জামে চলেছে দাই মা ছুটে বুকে জেলে মঙ্গল দ্বীপ, চলেছে দাই মা ছুটে বুকে জেলে মঙ্গল দ্বীপ, সুখে থাক।